আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আপনাদেরকে দেখাবো একটু নতুন জিনিস আমার নতুন পাকের ঘর আমি নতুন পাকের ঘর আমার পাকের ঘর সব কিছুই আমি নতুন করে সাজিয়েছি এবং আজকে আমি তেলাপিয়া মাছ ভাজবো দিস ইজ আমার এটা কিচেন রোম দেখেন টোটালিটা আমার একটা কিচেন রুম হম আমার এই কিচেন রুম আজকে আমি তেলাপিয়া মাছ ভাজবো তো তেলাপিয়া এটা হলো আমার মা রোম আমার মা রোমেই আমি এই রোমে নামাজ সব নামাজের জন্য এই রোমটা রাখা আমার মার রোম এলোডি ডি ফ্রিজ নর্মাল ফ্রিজ আমি আপনাদের ফ্রিজ থেকে কি বের করছি দেখেন তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আমি কালকে রাত্রেবেলা সাড়ে নয়টা নিয়ে আসছি এনে এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এবং এটা আমি সকালবেলা বেলা বাজবো এবং যে তোমার মাছ পছন্দ আমি গরুর মাংস খাই না আমি সাধারণত সরিষার তেল দিয়েই আমি বাজি এই যে আমার সরিষার তেল হম ইজ মাই পাখের গড় আমি আজকে অনেক দিন পরে নিজে নিজেই তেলাপিয়া মাছ বাজবো তেলাপিয়া মাছ বাজার কারণটা হলো আমরা আজকা বাহিরে যাব বাহিরে যাব একটু দূরে যাব তো সকাল বেলায় একটু তেলাপিয়া মাছ বেজে খেতে হবে তো মাছ খেতে হলে তো অন্তত তাই না আহ আমি সামনে আসছি আমার ক্যামেরাটাকে ঠিক করতে হবে তো ক্যামেরাটা ঠিক করছি আপনারা আমাকে দেখবেন আহ দেখেন আমি আছি আসছি তেলাপিয়া মাছটি আমাকে বাঁচতেই হবে এবং তেলটা আগে দিয়ে রেখেছিলাম ইয়েস হয় কি তেলাপিয়া মাছ এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আপনি পাঙ্গাস মাছ পছন্দ করেন আমি হ্যাঁ আমি না খুব পাঙ্গাস মাছ পছন্দ করি পাঙ্গাস মাছ অনেক বড় বড় পিচ করে পাঙ্গাস মাছের পেটিটা খুব আমার ভালো লাগে আজকে আমরা যাব এই বিসিতে একটার মধ্যে তো আমার বন্ধু আপনারা জানেন আমার বন্ধু আর আমার বন্ধু আজকে আমার সঙ্গে যাবে সেই জন্য ভাবলাম যে আমরা দুইজনে মিলে আজকে তেলাপিয়া মাছ দিয়ে ভাত খাবো রুটি খাবো যেটাই খাই খাই খাবো তো চেষ্টা করতে হয় পারি না পারলো কি হয়েছে জীবনে আসছি একা যেতে হবে একা কে থাকলো কি থাকলো না সেটার জন্য তার বসে থাকা যাবে না তাই না নিজেরটা নিজে তৈরি করে খেতে হবে মনের মতন করে খেতে হবে মনে যেটা চাই সেটা এটা খেতে হবে কালকে মনে চাইলো যে আজকাল সকালবেলা তেলাপে তেলা ভাজা খাবো করকরা ভাজা তো সস দিয়ে ভাল লাগবে তো আপনারা দোয়া করবেন যেন প্রতিদিন সকালবেলা উঠি। আমি পাঁচটায় উঠি উঠিয়ে আল্লাহ রহস্যের সমতে নামাজ নামাজ পড়ে আমি মাঠে যাই মাঠে গিয়ে প্রায় ব্যায়াম করি দৌড়াই তারপর সকালবেলা বাসায় এসে এই যে দেখেন আমার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আমার খালা আছে খালা এই যে খালা গড়টা মুছছে আমি খালাকে দেখাচ্ছি খালা আমার গড় মতো কই খালা তুমি খালা কই এই খালা এটা আমার সিঁড়ি কোটা খালা তুমি কোথায় হ্যাঁ এই পাখের ঘরটি এত বড় করার কারণ হলো আমার ছোট বোন না ঘেমে যায় আমার ছোট বোনের ঘর আহ ঘামে ছোট পাকের ঘরে ঘেমে যায় এই জন্য আমি একটা রুম ভেঙে এটাকে ষোলো ষোলো বাই ষোলো করেছি যেন আমার বোনের কষ্ট না হয় আমার বোন কয়েকদিনের জন্য হয়তো বাড়ি থেকে গেছে আবার চলে আসবে এই ফাঁকে আমি নিজেই তেলাপে মাছ করে খাচ্ছি দিস ইজ মাই ম্যাক্স ম্যাক্স আমার ম্যাক্স আমার আমার ম্যাক্স আমাকে ছাড়া কিছুই বুঝে না ও তোমার মাংস বের করি নেই ম্যাক্স এর মাংস বের করি ম্যাক্সের মাংস ম্যাক্স এলো গরুর মাংস খায় না ম্যাক্স মুরগির মাংস খায় এই যে ম্যাক্সের মুরগির মাংস এখন ভিজিয়ে রাখবো মুরগির মাংস আমি খুব ভিজাই রাখি এবং দেখেন এটা হলো সব মুরগির মাংস তাই মাংসটা ভিজাইলাম তারপরে সে যখন একদমই হয়ে যাবে আচ্ছা এই ফাকে আমি একটু দেখি বাদ বসাইয়া দিতে পারি চুলা জড়াইলাম দেখি আসলে নয়টার পরে কিন্তু আর ই থাকে না এই গ্যাস না থাকে ভাই নয় তারপরে গ্যাস থাকে না আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন আমাকে মনে হয় দেখতে পাচ্ছেন না আচ্ছা হয়তো নাই দেখতে পারেন না যাই হোক এই চাউল চাউলটো ধুয়ে দিই চাউল টো ধুয়ে বসায় দেখি আসলে আপনি যদি কিছু করতে পারেন আর আপনার যদি কিছু খাইতে মনে চায় আপনি তো আপনি নিজেই করতে পারবেন নিজে নিজেই করা উচিত অন্যের উপরে নির্ভরশীল না হয়ে আল্লাহ যতদিন সুস্থ রেখেছেন ততদিন নিজে নিজেই করেন ভালো লাগবে আর আমি আসছি একা যাব একা কোথায় থেকে চলে যাব। কিভাবে চলে যাব কিভাবে কে কি করবে না করবে ওটা আল্লাহ আল্লাপাকে বলতে পারবেন তো আপনি যতক্ষণ সুস্থ থাকেন আপনি নিজে করেন আপনি নিজে করতে চেষ্টা করেন ভালো লাগবে আপনাকে তাই না এই আর কি দেখি কি করা যায় করতে চেষ্টা করি পাক যেন করার তৌফিক দেন আমাকে আমি যেন পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল বেলায় আপনাদের মাঝে অনেকক্ষণ ছিলাম তাই না সকাল বেলাই তো আপনাদের মাঝে অনেকক্ষণ ছিলাম এই এই হলো হলো আমার আমার তেলাপিয়া আর মাছ বাজা টোটালিটা পাকের গড় অনেক বড় পাকের গড় এটা আমার সাজানো গোছানো আমার একটু সাজানো গোছানো থাকতে আমার ভালো লাগে হলো আমার ড্রয়িং রুম অনেক ভালো আছে আপনাদের দোয়া আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখেন আমি যেন এমনি করে আপনাদের মাঝে সবসময় আসতে পারি সবাই ভালো থাকবেন শুভ সকাল আসসালামু আলাইকুম